চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন জটিল হৃদরোগের উন্নত মানের চিকিৎসা করা হচ্ছে এনজিওগ্রাম থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি তুলনামূলক কম খরচেই করা হচ্ছে পর্যাপ্ত জনবল পাওয়া গেলে সেবার মান আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস চট্টগ্রাম নগরীর পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের ফেনী নোয়াখালী খাগড়াছড়ি কক্সবাজার সহ বিভিন্ন জেলার রোগীর ভিড় সবসময় লেগেই থাকে চমেকের হৃদরোগ বিভাগে শয্যা ও মেঝেতে মিলে দিনে গড়ে রোগীর সংখ্যা থাকে তিনশো জনের বেশি চমেকে হৃদরোগ বিভাগ চালু করা হয় উনিশশো সালে এক বছর আগেও হৃদরোগ বিভাগে শয্যা ছিল পঞ্চাশটি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে একশোতে দুই হাজার সালে চালু করা হয় কার্ডিয়াক সার্জারি বিভাগ দেশের সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রামেই প্রথম চালু করা হয় এই ধরনের বিভাগ এনজিওগ্রাম রিং লাগানো পেসমেকার ওপেন হার্ট অস্ত্রোপচার অনেকটা কম খরচে করানো হচ্ছে হৃদরোগ বিভাগে আমরা এখন এবং উন্নত বিশেষ তাল মিলিয়ে হাতে করছি এবং ইচ্ছা করলে আমরা পেশেন্টকে চার ঘন্টা পরে আমরা ছেড়েও দিতে পারবো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট এখন চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে এবং খুব কম খরচেই হচ্ছে যেটা আমাদের সরকারি আমরা যেটা ফি হচ্ছে যে মাত্র দুই হাজার টাকা দিয়ে আমরা এনজিওগ্রাম করছি কম খরচে উন্নত চিকিৎসা সুবিধা পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা রোগীরাও এই ধরনের ট্রিটমেন্ট পেলে মানুষ আশা করে দেশের বাইরে যাওয়ার আর কোনো চিন্তা ভাবনা করবে না বিভিন্ন রাষ্ট্রের তুলনায় যা চিকিৎসা আমাদের মনে হয় যে চট্টগ্রাম সে চিকিৎসা এখন হচ্ছে তবে জনবল সমস্যার কারণে রোগীদের সেবা দিতে কিছুটা হিমফিম খেতে হয় বলে জানালেন চিকিৎসকরা বিদেশ যাওয়ার হার অনেক কমেছে বলে জানান হৃদরোগ বিভাগের প্রধান দুইটা ওয়ার্ড মিলে আমাদের যে পরিমাণ রোগী থাকে প্রায় তিনশো চারশো মতো সে পরিমাণ চিকিৎসক তো আমাদের নাই আমাদের অবশ্যই আরও বেশি চিকিৎসক দরকার আগে ব্যবহারে মানুষ যেভাবে বিদেশে যেত এখন কিন্তু সেটা অনেকটা কমে এসছে তাদের মধ্যে আস্থা এসেছে যে বাংলাদেশও হৃদরোগের উন্নতমানের এবং সময় উপযোগী অত্যাধুনিক চিকিৎসা বাংলাদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বাইরে চমেক একমাত্র সরকারি হাসপাতাল যেখানে দশ হাজার এনজিও গ্রামের ফলক পার করেছে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম